بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته محمد أبو سعيد وحيدا وحاق قطر جنتي تشن مهلا جديد স্বামীকে কথা বলে যে তুমি আমাকে কোনো সুখ দাওনি তোমার কাছে আমি কোনো সুখ পাইনি তাহলে সে কি জাহান্নামী হবে জি না এটার কারণেই সে জাহান্নামী হবে না এটার কারণে সে জাহান্নামী হবে না যদি তার আমল থাকে তবে কোনো মহিলার এরকম করাটাও উচিত না জি যদিও হদি এভাবে এসেছে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে ابو سعيد الخدري رضي الله تعالى عنه تكبر نيتني رسول الله صلى الله عليه وسلم في اضحى او ترين الى المصلى الله نبي قرباني كما عيد الدين ادغاه غلن فمر على النساء الله نبي مهله دي دي مهله কাছে গেলেন فقال على الرسول مهله در قال يا معاشر النساء تصدقنا هي مهله তোমরা সাদকা فاني اريد اكثر اهل النار কারণ আমি ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ তারপরে বলল মহিলারা হে আল্লাহর রাসূল কেন আমরা কেন জাহান্নামে বেশি থাকব তখন আল্লাহর রাসূল বললেন টুকসিরনা লাআনা ওয়া তাকফুরনা আল আশির তোমরা লানতান বেশি করো গালি গালাজ গালিগালাজ তোমাদের মুখের ভাষাটা খারাপ বেশি হয় ওয়া তাকফুরনা আল আর তোমরা স্বামীদের অকিতব গথা করো তারপরে লম্বা হাদিস তারপরে অনুরূপভাবে অন্য একটা হাদিসে বলা হচ্ছে যে ইবন আব্বাস রাজি আল্লাহর হাদিস কাল কাল নবী সাল্লাহ আলি সাল্লাম নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন নারা আমাকে জাহান্নাম দেখানো হলো ফাইদা আকসার আমি সেখানে দেখলাম জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা তারপরে জাহান্নাবীর বেশিরভাগ লোক হচ্ছে মহিলা এক ফুরনা আহ কিলা বিল্লা তারা কি করে স্বামীর অবাধ্য হয় বা স্বামীর অকৃতজ্ঞতা করে কিলা আহ তাদেরকে বলা হয় আল্লাহ নবীকে বলা হয় হ্যাঁ আল্লাহ রসুল তারা কি আল্লাহকে অস্বীকার করে তাহলে আল্লাহ রসুল বললেন না তারা স্বামীদের অকৃতজ্ঞতা করে তাদের কাছে কিছু ভালো করলে তার কৃতজ্ঞতা করে না এলা রসুল বলছে সঙ্গে যদি তুমি বহুদিন পর্যন্ত ভালো ব্যবহার করো তোম্বা মিনকা সাইয়া তারপরে না বহুদিন ভালো ব্যবহার পরপরও যদি তোমার কাছ থেকে কোনো খারাপ ব্যবহার কোনোদিন পেয়ে নেই কাল তখন সে মহিলা বলে বসবে মারা তোমিনের মিনকা খাইরান কাত্তু আমি তোমার কাছে জীবনে কোনোদিন ভালো কিছু পাইনি এটা হচ্ছে ব্যাপার সেই জন্য কিন্তু যে এরকম করলে যে নামে যাবে এরকমটা যদি সে শুধু স্বামীর অবাধ্য হলেই জাহান নামে যাবে এমনটি না যদি তার আমল ভালো থাকে তবে এটা একটা জাহান নামে যাওয়ার কারণ এটা হচ্ছে একটা জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই এভাবে বলেছেন যে হয়তো স্বামীর যদি অবাধ্য হয় স্বামীকে যদি স্বামী বলে গণ্য না করে তাহলে হয়তো তাকে জাহান নামেও যেতে হতে পারে